হয়েছে আর এবারেও আমরা নেপাল থেকেই খেলেছি, কোনো দল যাইনি। কারণ কি আমরা যেটা ভেবেছি যে আমরা জনগণের জন্য কাজ করব, দলের জন্য কাজ করার থেকে আগে জনগণের মানুষ হওয়া দরকার, সেজন্য আমরা আগে জনগণের জন্য থাকি, নির্দল থেকে খেলি আর জনতার জন্য কাজ করে বেরিয়ে আসবো। নিশ্চয় এবারও হয়তো মা অসুস্থ বলে মা আমার শাশুমা উনি আসতে পারেননি, না হলে উনি যদি ঠিক থাকতেন নিশ্চয় উনিও উনিই দাঁড়াতেন, আমার বিশ্বাস। তেনার উনার শরীর ঠিক না বলে উনি দাঁড়ায়নি আর আমি দাঁড়িয়েছি সেজন্য। কারণ কি আমরা আলগাপুর বাসিন্দাকে আমরা ছাড়তে পারবো না, আর যে কোনো হোক মধ্যে আমরা টিকিট পাই না পাই উই হ্যাভ টু স্ট্যান্ড ফর দ্যাম, ওয়ার্ক ফর দ্যাম। কারণ কি আমরা তো আলগাপুরের লোকের সঙ্গে মিশেই আছি, আমরা কাজ করেই আছি, এরা তো নতুন নয়, উই আর নট এ নিউ ফেস, আমরা আগেও কাজ করেছি করে আসছি, এর জন্য কনফিডেন্ট হইয়া উই আর উইথ দ্য পিপল, দ্যাট ইজ নির্বাচনের ইস্যু কি থাকবে। এখানে আমি এখানে কোনো সমালোচনা করি লাভ নেই, কিন্তু ব্যাপার এটাই হয়েছে যে আমরা জায়গাকে উন্নয়নটা আমরা ডেভেলপমেন্টটা করতে হবে। আমাদের যে ছেলে মেয়েরা যে বাইরে চলে যাচ্ছে, আজকে অ্যাসেম্বলিতে চাকরি পাচ্ছে, বরাকভেলিতে চাকরি নেই, আমরা চাই যে বরাকভেলিতে চাকরি আসুক। আলগাপুরের ছেলে মেয়েরা ওরাও উপযুক্ত আছে, পড়াশোনা কত শিক্ষিত আছে, ওরাও চাকরি পাক। রাস্তাঘাট উপরের রাস্তাগুলো সামনের রাস্তাগুলো খুবই ভালো, ভেতরে গিয়ে দেখুন একবার আপনারা, কিছু হয়নি কাজ, জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, উই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। আর আমরা এই প্রথমবার নয় যে আমরা জিতে এসছি তো কাজ করেছি, যখন আমরা কিছু ছিলাম না তখনও আমরা ছিলাম, কোভিডের সময় আমরা অনেক মানে সব কমিউনিটির জন্যই আমরা কাজ করে গেছি আর আগেও করে যাব, সেটাই আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু যেহেতু এমএলএ কেন খেলতে হয় বিশেষ কোনো কারণে, এখন আমি যদি চাই রাস্তা বানাতে পিচ রাস্তা, গভর্নমেন্ট ওয়ন্ট অ্যালাউ মি টু ডু অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পার্সন, ইউ নিড সাম পাওয়ার টু ডু সাম ওয়ার্ক। এটার জন্য এগুলো ইলেকশনে দাঁড়াতে হয়, খেলতে হয়, আদারওয়াইজ তো আর অন্য কোনো ইস্যু নাই, আর এই জন্য আমি দাঁড়িয়েছি।